যে প্রথমে যখন আপনারা থামাবেন প্রথমত ক্লাচকে ব্যবহার একেবারে করবেন না, ক্লাচ একেবারে হাত দেওয়া যাবে না। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। তো চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওটা দেখলে আপনারা যেটা শিখতে পারবেন সেটা হলো খুব স্পিডে আপনি রয়েছেন, মোটামুটি 50, 60, 70, 80 বা 100 পার বা 100 রয়েছেন, তো সেরকম অবস্থাতে আপনারা ব্রেক করবেন কীভাবে, মানে সেই স্পিডে মানে দ্রুত গতিতে আপনাদের ব্রেক করার সঠিক নিয়মটা কী। তো আজকে এই ভিডিওতে আপনারা এটা শিখতে পারবেন। যারা নতুন বিগিনার ভাই রয়েছে তাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে। তো যারা নতুন নতুন আপনারা যারা শিখছেন বাইক চালানো, তো নিশ্চয়ই আপনারা অনেক সময় জোরে বাইক চালান, মানে ওই সময় যদি সামনে কিছু চলে আসে তো আপনারা কিন্তু থামানোর যে সঠিক নিয়মটা যদি না জানেন অনেক সময় কিন্তু দুর্ঘটনা ঘটিয়ে ফেলবেন। তো সেই জন্য অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে লাস্ট পর্যন্ত দেখুন, আপনাদের কিন্তু অনেকটা কাজে আসবে। আর প্যাটার্নটা যেটা রয়েছে মোটামুটি আপনারা যদি 60, 70, 80, 90, 100 সেম প্যাটার্নে আপনারা ব্রেক করবেন, ঠিক আছে? এতক্ষণ বোঝা গেল। তবে মেন ভিডিওটিতে যাওয়ার আগে আরেকটি কথা বলে দিই, যদি আমাদের ফ্যামিলিতে এখনও আপনারা জয়েন না হয়ে থাকেন, মানে সাবস্ক্রাইব যদি এখনও না করে রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিন, ফিউচারে এরকম টাইপের আরও ভিডিও পাওয়ার জন্য। চলুন এবার আমরা মেন টপিকের দিকে চলে যাই। তো এবার আমি একটু মোটামুটি জোরে যাই। তো এবার জোরে যাওয়ার পরে এবার হঠাৎ করে সামনে কিছু আসলো বা আবার আপনাদের এখন থামতে হবে, তখন আপনারা কী করেন, যে ভুলটা করেন সেটা আগে দেখুন। ভুলটা কী করেন, প্রথমত এরকম ক্লাচটা ধরে নেন, আগে সবার প্রথমে ক্লাচটা প্রেস করে নেন। ক্লাচটা প্রেস করার পরে কী করেন, আপনারা ব্রেক প্রেস করেন, ঠিক আছে? তো এটাই হলো সবথেকে বড় ভুল। তো আপনাদের যেটা করতে হবে, সবথেকে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হলো কি, যে আমাদের কিন্তু গাড়ি মোটামুটি 50% উপরে কিন্তু হাত ব্রেক দিয়ে গাড়িটা আমাদের কিন্তু থামে, এটা আপনারা মনে রাখবেন। তবে আমরা কিন্তু ফট করে কিন্তু হাত ব্রেকে হাত দিতে পারবো না। আমি কিন্তু এর আগে অনেক ভিডিওতে বলেছি যে আপনারা যখন হাই রোডের মধ্যে যাবেন কোনো সময় এরকম ব্রেকের মধ্যে কিন্তু হাত দিয়ে রাখবে না। আমি কিন্তু সবসময় বলি হাই রোডের মধ্যে যাওয়ার সময় এরকম হ্যান্ড ব্রেকে হাত দিয়ে রাখবে না, সে সিটিতে যখন যাবে তখন ঠিক আছে, হ্যান্ড ব্রেক কিন্তু এরকম হাত দিয়ে রাখা খুব একটা খারাপ অভ্যাস। তো এটা কিন্তু কোনো সময় করবেন না, এটাতে কিন্তু দুর্ঘটনাটা বেশি ঘটে। ফট করে আপনাদের কী হবে, হ্যান্ড ব্রেকে কিন্তু আপনারা প্রেস করবেন যখনই কোনো সামনে কোনো কিছু চলে আসবে। তো সবার প্রথমে আপনাদের যেটা করতে হবে সেটা হলো ব্রেক প্রেস করতে হবে। ব্রেক কোনটা প্রেস করতে হবে, প্রথমে আমাদের ইঞ্জিন ব্রেক প্রেস করতে হবে। এবং ইঞ্জিন ব্রেক কাকে বলে, কীভাবে ইঞ্জিন ব্রেকের কাজ, এই বিষয়ে একটা ডিটেলসে ভিডিও করেছি আমি। এই ভিডিওটা লাস্টের দিকে একবার একটা পিয়ালিস দিয়ে দেবো, ওখানে ক্লিক করবেন, ওই পিয়ালিসের মধ্যে মোটামুটি অনেক রকম ভিডিও রয়েছে, দেখে নিতে পারেন। তো চলুন এবার আমরা প্রথমে যে ইঞ্জিন ব্রেকের কাজে লাগাবো। তো প্রথমে ইঞ্জিন ব্রেকটা আমাদের কী রয়েছে, আমরা ইঞ্জিন ব্রেক যেটা বলে থাকি সেটা হলো আমাদের কিন্তু এই থ্রোটলটা, ঠিক আছে? মানে আমাদের যে অ্যাক্সিলেটর যাকে বলি সেটাই আমাদের কিন্তু ইঞ্জিন ব্রেক। তারপর আমরা যেটা করবো সেটা হলো আমাদের পা ব্রেক, ঠিক আছে? তারপর আমরা হালকা করে পা ব্রেক প্রেস করবো, তারপর আমরা হাত ব্রেক। তো এবার আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি একটু যদি দেখানোর চেষ্টা করি, আমি একটু মোটামুটি স্পিডে যাই। তো এই দেখুন মোটামুটি 50-এ আমার বাইক আছে। এবার আমি কী করবো, আমি থ্রোটলটা ছেড়ে দিলাম, এটাতে কী হলো আমাকে দেখুন গাড়ি কিন্তু আস্তে আস্তে কমছে। দেখুন আমার মিটার দেখে দেখুন, আমি কিন্তু যখন এটা ছেড়ে দিয়েছি তখন কিন্তু এটা ধীরে ধীরে কমছে। এর মানে কী হলো, এটা কিন্তু আমাদের ইঞ্জিন ব্রেক, এটা আমরা যখনই ছেড়ে দিচ্ছি আমাদের কিন্তু ইঞ্জিনটা আস্তে আস্তে কিন্তু কমতে থাকছে, মানে ইঞ্জিনের যে স্পিডটা ধীরে ধীরে কিন্তু কমতে থাকছে। তো এতক্ষণই বোঝা গেল, এবার আমি আসি ব্রেক কীভাবে প্রেস করবেন। দেখুন প্রথমত আমি আবার দেখিয়ে দিচ্ছি, যখন স্পিডে থাকলেন আমি আবার একটু স্পিডে যাই। এবার স্পিডে থাকলেন আপনাদের যে এই অ্যাক্সিলেরেটর রয়েছে এটাকে ঢিল দিয়ে দিলেন, পুরো একবারে ঢিল, একবারে আমাকে ছেড়ে দেবো। আমি ছেড়ে দিয়ে দেখাচ্ছি, যদিও আপনারা এরকম হাত ছাড়বেন না, মোটামুটি আপনারা একবারে ঢিল দিয়ে দেবেন। এবার ঢিল দেওয়ার সাথে সাথে আপনারা কী করবেন, পা ব্রেককে মোটামুটি হালকা প্রেস করবেন। এবার পা ব্রেককে প্রেস করার সাথে সাথে আপনারা কিন্তু হাত ব্রেককে প্রেস করবেন। এইবার এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে যাই, হাত ব্রেককে প্রেস করবেন মানে একবারে হাত ব্রেককে হট করে মেরে দেবেন এটা কিন্তু না, এটা কিন্তু ভুল। হাত ব্রেক প্রেস করারও একটা কিন্তু নিয়ম রয়েছে, ঠিক আছে? সেটা একবার বুঝুন, হাত ব্রেককে প্রেস করতে সব থেকে ভালো যেটা হয় সেটা হলো এই দুই নখ দিয়ে বা এই তিন নখ দিয়ে, ঠিক আছে? আপনারা দুই নখ বা তিন নখ দিয়ে প্রেস করবেন। এবার কীভাবে করবেন আমি একটা প্রথমে আপনাদেরকে একটু স্লো করে দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন আপনারা যে ভুলটা করেন। আপনারা কী করেন, একটু হট করে মেরে দেন। এবার হট করে মেরলে কী হবে, বাইকটা কিন্তু এক চান্সে কিন্তু থেমে যাওয়ার চেষ্টা করে, এটাতে কিন্তু চাকাটা স্কিড করে। তো আমরা এরকম করে থামাবো না। আমরা কীভাবে থামাবো, আমরা এরকম স্পিডে আছি। এবার প্রথমে আমি স্পিডে যাই একটু, স্পিডে হলো হ্যাঁ 50-এ চলে আসছে, 50-60। তো এরকম স্পিডে আছে। এবার এবার আমি যখন সামনে থামাবো, ঠিক আছে, তখন আমরা কী করবো, এই অ্যাক্সিলেটরটাকে ঢিল ঢিল দিয়ে দিলাম, পা ব্রেক এবার হাত ব্রেক আমরা হালকা করে, ঠিক আছে, হালকা করে প্রেস করতে থাকবো। দেখুন আমার বাইকটা কিন্তু ধীরে ধীরে থেমে যাচ্ছে। একবারে যখন থেমে গেল তারপর আমরা কিন্তু ক্লাচটা ব্যবহার করবো যেন স্টার্টটা বন্ধ না হয়। তো আমার কথা হলো এটাই, যে প্রথমে যখন আপনারা থামাবেন প্রথমত ক্লাচকে ব্যবহার একেবারে করবেন না, ক্লাচ একেবারে হাত দেওয়া যাবে না। আপনাদের সবসময় এই ডান ধারে যেগুলো আছে সেগুলো কাছে রাখাতে হবে। ডান ধারে কী আছে, আমাদের পা ব্রেক আছে, আমাদের ইঞ্জিন ব্রেক রয়েছে মানে আমাদের অ্যাক্সিলেটর রয়েছে এটাকে ঢিল দিতে হবে, এবং আমাদের হ্যান্ড ব্রেক যেটা রয়েছে এটাকে আমাদের প্রেস করতে হবে। প্রেস করার নিয়মটা বলে দিলাম, আপনারা ধীরে ধীরে মানে একবারে আপনারা যে এই এটা আমার ব্রেক আমার, ঠিক আছে, আমি এইভাবে প্রেস করবেন না, ঠিক আছে, একবারে আপনারা ধীরে ধীরে করে প্রেস করবেন। যখন এরকম এই দেখুন এরকম যখন ধীরে ধীরে প্রেস করবেন দেখুন বাইকটা ধীরে ধীরে কিন্তু থেমে যাচ্ছে। তো এবার আমি আরেকবার আপনাদেরকে রিভাইস দিয়ে দিই, তাহলে আপনারা একবার ভালো মতো বুঝতে পারবেন। আমরা যখন গাড়িটাকে থামাবো আমরা এরকম ক্লাচকে একবারে হাত দেবো না ক্লাচে, আমরা প্রথমে কী করবো থতলটাকে ছেড়ে দিব, একেবারে ঢিল দিয়ে দেবো, তারপর আমরা কী করবো পা ব্রেকটা প্রেস করবো, তারপর আমরা হাত ব্রেকটা ধীরে ধীরে প্রেস করতে থাকবো, বাইক আমাদের থেমে যাচ্ছে। যত স্পিড
হোক আপনারা 100 তে চলুন 150 তে চলুন ঠিক আছে তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিবেন এরকম টাইপের আরো ভিডিও পাওয়ার জন্য অনেকে ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইবটা করে না অবশ্যই ভাই সাবস্ক্রাইবটা করে দাও 50000 আর অল্প হলে আমাদের 50000 ফ্যামিলি আমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা হওয়া চাই তো সাবস্ক্রাইব আজকে কিন্তু করেই যাবে যারা ভিডিওটা দেখছো তো আজকের মত এতটুকুই থ্যাংক ইউ টেক কেয়ার এন্ড বাই বাই